বিগত একটা বছর ধরে যে আন্দোলন আমরা করেছি সেখানে একটা বড় শক্তি হচ্ছে আদালত কর্মচারীরা। আগামী 6 এবং 7 তারিখ আমরা 2 দিনের ধর্মঘটে ডাক দিয়েছি। আমরা বলছি যে আপনি যে সংহতি, যে সংগঠন, যে মত, যে পথের প্রতিক্ষণ কোনো অসুবিধা নেই, শুধু যদি মনে করেন যে আমরা বঞ্চিত এবং আমাদের বঞ্চনা মুক্তির জন্য লোকসভা ভোটের পূর্বে যখন সরকার মানে দুর্বল অবস্থায় থাকে, ভোট পেরিয়ে গেলেই তো ধরুন আবার আর তার আগে তখন কর্পূর হয়ে যায়, তা সেই অবস্থায় থাকা অবস্থায় যদি চাপ দিয়ে আমরা দাবি আদায় করতে পারি, যেটা প্রত্যেকটা রাজ্যে করে, কর্ণাটকে বিধানসভা ভোটের পূর্বেই কর্মচারীরা ধর্মঘটে ডাক দিল, ধর্মঘট করতেও হলো না, সরকার বসে পড়ে দাবি মেনে নিল। আমাদের রাজ্যে আমরা পারি না, তার কারণ হচ্ছে যে আমরা সবাই সমস্ত সমিতি বলুন, কর্মচারী ইউনিয়ন বলুন, তারা আগে হিসেব করে যে কিভাবে কর্মচারীদেরকে আমি ভোটের কাজে ব্যবহার করতে পারবো আমার দলীয় ভোটের কাজে, তারপরে তার বঞ্চনা টঞ্চনা পরে দেখা যাবে। এই করতে করতেই আমরা দেখতে পাচ্ছি যে গোটা দেশের মধ্যে এত নিকর্ষ কালো অন্ধকারের মধ্যে কোনো কর্মচারীকে কোনোদিন থাকতে হয়নি। বাস্তবে কি বলছে, এটা একদম তথ্যগত সত্য। আমরা সেই পরিস্থিতিতে সামনে লোকসভা ভোট, তার প্রাককালে আগামী 6 এবং 7 তারিখ 2 দিনের টানা ধর্মঘটে ডাক দিয়েছি। ধর্মঘট মানে যেন ধর্মঘট হয়, প্রত্যেকটা দপ্তরকে বন্ধ করি চলুন, সরকার যদি অচল হয় কথা দিচ্ছি সরকার আলোচনায় বসে দাবি মেনে নিতে বাধ্য হবে। আর ধর্মঘট করার আমাদের রাজ্যে আইন স্বীকৃত অধিকার থাকার সত্ত্বেও আমাদের রাজ্যে ধর্মঘট করতে পারি না। অন্য ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে ধর্মঘট করার কর্মচারীদের লিখিত অধিকার নেই, তারা কিন্তু করতে পারে, আর আমাদের অধিকার থাকা সত্ত্বেও আমরা ধর্মঘট করতে পারি, কারণ করতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে বিভক্ত করা হয়। সেই কারণের জন্য সংগ্রামী যৌথ মঞ্চ এবার সরাসরি আপনাদের কাছে এসেছে যে চলুন সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে দিয়ে এই মঞ্চটাকে দেখে পড়ে এই মঞ্চের প্রতি বিশ্বাস ভরসা রেখে 2 দিনে ধর্মঘট করুন। আমরা কথা দিচ্ছি ধর্মঘট পূর্ববর্তী যে পরিস্থিতি, ধর্মঘট পরবর্তী পরিস্থিতি আমূল বদল হবে। বিগত একটা বছর তো অনেকটাই বদলে ফেলেছি আমরা। সাধারণ মানুষের কাছে আগে যেমন আমরা ডিএ কথা বলতে পারতাম না, এখন সাধারণ মানুষও বলছেন যে হ্যাঁ ডিএ মিটিয়ে দেওয়া দরকার। সরকারি শূন্য পদ কেউ জানতই না কত আছে, আমরা 6 লক্ষ বলেছিলাম, সরকারও মেনে নিল যে হ্যাঁ শূন্য পদ আছে এবং সেখানে নিয়োগের কথা ঘোষণা করেছে, নিয়োগ হোক কি না হোক সেটা বলছিল, স্বীকার তো করতে বাধ্য হয়েছে। যে সরকার কুকুর বিড়াল নামক শ্রেণী যাদেরকে কর্মচারীদেরকে বলেছিল, যাদের অধিকারগুলোকে নির্বাসন দেওয়া হয়েছিল, বিগত 1 বছরের মধ্যে 3 বার হলে পরেও তাকে মানতে বাধ্য করিয়েছি এবং চাপ দিয়ে অর্জন করে নিয়েছি, দয়া ভিক্ষা কিন্তু নয়, ভয়ে চাপে চাপে দিয়েছে। আমরা বিশ্বাস করি যে চাপ দিতে পারলে বা পাবার বলবে, সেই চাপটা আমরা দিতে পারবো কিনা সেটাকে আমাদের ঠিক করতে হবে। 7 থেকে 14 তারিখের মধ্যে যে কোনো সময় ভোট ঘোষণা হবে, ভোট ঘোষণা হয়ে গেলেও তার কিছু করার থাকে না, সুতরাং বেতন কাটার মতো পরিস্থিতিতেও সরকার নেই, যেটুকু শুধু করতে পারে। আর এমনিতেই তো আমরা 30 দিনের কাজ করে 18 দিনের বেতন পাই, 40% ডিএ বাকিয়া মানে তাই, সেখানে যদি নিজেদের অধিকারের দাবিতে 2 দিনের বেতন দিতে হয় আমার মনে হয় সমস্ত কর্মচারী রাজি হবে। কিন্তু তার থেকে বেশি করে হচ্ছে যে এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য আমরা যারা চাকরি করি তারা স্থায়ী চাকরির দরজাটা খুলতে পারবো কিনা সেটা বড় প্রশ্ন ছিল। এই রাজ্যের ছেলে মেয়েদেরকে পরিযায়ী হয়ে বাঁচতে দেব নাকি তাদের জন্য একটা সুন্দর পশ্চিমবঙ্গ রচনা করবো আমরা, তার দায়িত্ব কিন্তু সরকারি কর্মচারীদের উপরে, পথে ঘাটে মাঠে সমস্ত